हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग, वेलकम बैक टू माय चैनल टुशी ऑलवेज हैप्पी। आज के हलो आमादेर नौखोटार दिन, ताई आमरा सकाल सकाल चान करे नियेछि एबं समय छिलो ना बोले आमी संगे संगे एसे भिजा माथाते आमी खाबार बसिएछि आमार बरेर जन्य। दुटो प्रेशार कुकारे देखो दुटो बसिए दिएछि, तार संगे चाओ बसिए दिएछि, देखतेई पाच्छो तोमरा। আজকে সেরকমভাবে কোনো কিছু আমি তরকারি রান্না করে দিতে পারিনি, তার কারণ হলো একটাই যে সকাল সকাল এত কিছু করে দিতে পারবো না, যেহেতু ও সকাল 8:30-15টার মধ্যে বেরিয়ে চলে যায়, তাই এত সকালে করে দিতে পারবো না দেখে আমি করো আজকে সেদ্ধ ভাতই আমি ওকে করে দিলাম সকাল টাইমটা। কিন্তু আজ থেকে সব কিছু নর্মাল হয়ে যাবে, কি শুধু আজকে দিনটাই নিরামিষ খাবার খাবো, তারপরের দিন থেকে সবটাই পুরোটাই নর্মাল হয়ে যাবে। যেহেতু 3 দিনের ছিল আমাদের, সেহেতু আমাদের 3 দিনের দিনটা কমপ্লিট হয়ে গেছে। দেখো আমি কাপে চাটা চেকে নিচ্ছি, আমাদের যে পিসি আসেন তার জন্য আমি চাটা বানিয়েছি। আমরাও চা খাইনি, তবে খাবো আমরা পরে, আবার বানিয়ে খাবো। এবার দেখো আমি আমার আমার চান করার পর যে আমি ঠাকুর পুজো করেছিলাম, তাই পুজো করার পর আমি তোমাদের এই ঠাকুর আমি যেভাবে রাখি বা পুজো করি সেটাই তোমাদের সঙ্গে দেখাচ্ছি। দেখো আমার কিন্তু ঠাকুর আছে, ওইদিকে কাঁচ আছে বলে হয়তো তোমরা দেখতে পাচ্ছ না ওই সাইডটায়, তা আমার ঠাকুর কিন্তু আছে। একটা সাইরাম বাবা আছে একবারে কর্নার করে, দেখো একেবারে কর্নার করে দেখো সাইরাম বাবা আছে, তারপরে মা সরস্বতী, তারপরে আমার প্রতিষ্ঠিত লক্ষ্মীনারায়ণ, তারপরে কিন্তু লোকনাথ বাবা, আর নিচে দেখো মা কালী আছে, মানে তারা মা আছে। তারা মাকে আজকে আমি নতুন জামা পরিয়েছি, বস্ত্র পরিয়েছি। তার পাশে কিন্তু শিব আছে, আর একটা ছোট্ট ঠাকুর আছে, এটা আমাকে কেউ একজন গিফট করেছিল, আমাকে দিয়েছিল কোনো তীর্থস্থানে গিয়ে, আমার খেয়াল নেই তাই। তা দেখো আমার ঠাকুর পুজো করা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে, আর আজকে ঠাকুরটাকে তারামাটাকে স্পেশালি জামাটা পরিয়েছি, যেহেতু আজকে কালী পুজো সেই কারণে কিন্তু আমি স্পেশালভাবে পরিয়েছি। তবে একটা কথা বলে রাখি যে আমার কিন্তু কোনো সিংহাসন নেই, আমি কিন্তু তাকেই ঠাকুর রাখি, মানে আমার তো রাখার জায়গা হবে না বলে আমার কিন্তু তাকেই, তাকগুলো বেশ চওড়া চওড়া, সেই কারণে সেখানেই ঠাকুর ঠিকভাবে পুরো সেট হয়ে গেছে, তাই আমি সেইভাবেই কিন্তু ঠাকুর রাখি এবং এখানেই কিন্তু ঠাকুরের নিত্য সেবা করে থাকি। দেখে নাও তোমরা, দেখো কাছ থেকে দেখাচ্ছি, লাইটিংও টাঙানো আছে, দেখতেই পাচ্ছ, এ দেখো। তাহলে চলো এবার আমরা রান্নাঘরে যাই। দেখো আমি রান্নাঘরে চলে এসেছি, টুকিটাকি যে কাজ ছিল সে কাজগুলোকে সেরে নিচ্ছি। আমি একটু ছড়ি ছিটিয়ে কাজ করাটা পছন্দ করি না, তাই অলওয়েজ সবসময় আমি চেষ্টা করি যে গুছিয়ে নিয়ে কাজটাকে করি, তাই আমি অল্প অল্প করে রান্না চাপিয়ে নিই আর টুকটুক করে গোছানো শুরু করে দিই, গোছগাছ করে তবে আমি রান্নাটাকে চাপি। আজকে রান্না কী হবে সেটা তোমাদেরকে বলে দিই, আজকে রান্না কিন্তু হবে হচ্ছে পনিরের তরকারি, মুগের ডাল, আর হবে তোমার হচ্ছে পটল ভাজা। এই নিরামিষ বলে কিন্তু এটাই রান্না হবে। তাহলে চলো এবার আমি রান্নাটা পুরো কমপ্লিট করে তোমাদের সঙ্গে আসছি, বিকালে অনেক কাজ আছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব।
গুড ইভিনিং বন্ধুরা, এবার দেখো আমি ছাদে চলে এসেছি। আমাদের আজকের দিনে 14 প্রদীপ জ্বালতে হয়। দেখো আমি তারই প্রিপারেশন করছি। প্রথমে আলপনা দিয়ে নিয়েছি এখানে সুন্দর করে পিঁড়িটাকে পেতে। 14 পুরুষের নামে প্রদীপ জ্বালতে হয়। আর এখানে লাঠি যেটা দিয়েছি সেটা কিন্তু আমাদের নতুন ঘরমোছার লাঠির হ্যান্ডেল। এখানে বাঁশের কঞ্চি দিতে হয়, বাট আমাদের বাঁশের কঞ্চি পাইনি দেখে, হাতে পাবো না বা ভাঙতে পারবো না দেখে, আছেই পাশে কিন্তু ভাঙতে পারা যাবে না বলে আমরা এটাকে দিয়ে কাজ লাগিয়েছি। তবে এটা ব্যবহৃত না, এটা কিন্তু নতুন, এগুলো লাঠিগুলো পরিষ্কার লাঠি। হয়তো তোমরা ভাবতে পারো যে পুরাতন লাঠি দিয়ে এরকম করছি, তবে না, পুরাতন না, এটা নতুনই লাঠি। এগুলো সব মাথাগুলো খুলে খুলে রাখা থাকে, তো তাই সেইভাবে এখনকার মতন কাজ চালিয়ে নিয়েছি। তা দেখো এখানে আমি প্রদীপগুলো, মাটির প্রদীপ গড়াতে হয়, মাটির প্রদীপে তেল দিয়ে সলতে দিয়ে রেডি করে নিয়েছি। ওদিকে আলপনাটাও দেওয়া হয়ে গেছে। প্রদীপের গায়ে সিঁদুরের ফোঁটা দিতে হয়, সেগুলো কিন্তু আমি দিয়ে দেখো কমপ্লিট করে নিয়েছি। একটু সন্ধে হওয়ার পর করতে হয় বলে দেখো এবার প্রদীপগুলো জ্বালিয়ে নিয়েছি, তাই অন্ধকারই লাগছে। যেহেতু ছাদে কোনো লাইটের ব্যবস্থা নেই বলে প্রদীপের আলোতেই দেখতে আরও ভালো লাগবে বলে আরও কোনো রকম লাইটের ব্যবস্থা করিও নি। এ দেখো দেখতেই পাচ্ছ ওখানে বাটি করে নাড়ু দেওয়া হয়েছে। সামনের দিক করে দেখো তিনটে প্রদীপ জ্বেলে দিয়েছি এবং ওই গোটা থালে ওই 14টা প্রদীপই আছে। এবার দেখো বংশে যে যা বড় হয় যে তাকেই করতে হয়, কিন্তু যেহেতু বাড়ির যারা বড় তারা যেহেতু বাড়িতে এই মুহূর্তে থাকে না বলে, তার জন্য যারা নাতি সম্পর্ক হয় তা বড় নাতি সেই আগে করছে, আমার জায়ের ছেলে। দেখো সেই আগে এর 7 পাক ঘোরাবে প্রদীপটাকে মাথায়, তারপর ওটা থাল শুদ্ধ, অবশ্য থাল শুদ্ধ মাথায় নিয়ে ওটা চারিদিক থেকে ঘুরতে হয়। দেখো এবার আমার ছেলে নিয়ে ঘুরাবে। আমার ছেলে 3 পাকের বেশি ঘোরাতে পারবে না, তার কারণ হচ্ছে একটাই, খুব গরম হয়ে যাবে থালটা, সেই কারণে ও আর পুরোটা নিয়ে ঘুরতে পারবে না। দেখো আমার ননদ মাথায় তুলে দিল, যাতে ও তুলতে পারবে না বলে তুলে দেওয়া হলো ওকে। দেখো এই অবধি ও করবে আর করবে না, পারবে না আর কি। যাই হোক, এবার তোমাদের দেখো আশেপাশের প্রদীপ দিলাম, লাইটিং টাঙিয়েছি, সেগুলোকে তোমাদেরকে দেখিয়ে নিই। দেখো এগুলো সব আমাদের ছাদে টাঙানো, গাছের সঙ্গেও দিয়ে দিয়েছে খানিকটা। সব লাইট টাঙিয়েছে আমার জায়ের ছেলে, আমার ছেলে এবং আমার বর মিলে সব লাইটিংগুলো টাঙিয়েছে। দেখো চারিদিকে মোমবাতি দেওয়া হয়ে গেছে।